আর আপনারা দেখছেন বিপ্লবী বাংলা নিউজ। আজ আপনাদের সামনে আমি সুমিতা, সঙ্গে চিফ এডিটর অ্যান্ড রিপোর্টার উত্তম দে এক গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আমরা নির্ভীক, আমরা নিরপেক্ষ, আমরা মতামত দেই না, আমরা জনতার মতামত তুলে ধরার চেষ্টা করি। নমস্কার, বিপ্লবী বাংলা নিউজের সকল দর্শককে জানাই সাদর অভিনন্দন। তার সাথে সাথে সকলের কাছে একটা আবেদন রাখতে চাই, বিপ্লবী বাংলা নিউজ চ্যানেলটি দেখা মাত্র সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন বেশি বেশি করে নিত্য নতুন খবর পেতে। আজ আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ খবর তুলে ধরবো তা হলো সামাজিক দূরত্ব শিখেই তুলে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজের লাইন। আজ বাঁকুড়া জেলার ওন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজের লম্বা লাইন চোখে পড়ল। সামাজিক দূরত্ব বোঝায় দেখা গেল না। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কোভিড-19 বিরুদ্ধে টিকা নিতে সকাল থেকেই সাধারণ মানুষের লম্বা লাইন দেখা যায়। যদিও টিকাকরণ নেওয়ার লম্বা লাইনে নির্ধারিত দূরত্ব বোঝায় না রেখে একেবারে ভিড়ে ঠাসাঠাসি লাইন চোখে পড়ে। আসলে যেভাবে করোনা দ্বিতীয় স্রোত এই দেশে আজকে পড়েছে তাতে করোনা ভ্যাকসিন নেওয়ার অত্যন্ত প্রয়োজনীয় বলে বিশেষজ্ঞদের মত। তাই সকাল থেকেই এখানে এই ভ্যাকসিন নেওয়ার জন্য সাধারণ মানুষ আছেন। করোনা ভ্যাকসিন নিতে আসা এক ব্যক্তি বলেন, সকাল 6টা থেকে মানুষ এখনও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ একজন বলেন, এখানে ভ্যাকসিন দেওয়া হবে না, আবার অন্য জায়গায় লাইন দিতে হয়। এ ব্যাপারে হাসপাতালের কোনো স্টাফের হেলদেল নেই যে এখানে কি হচ্ছে না হচ্ছে। তিনি আরো বলেন, হাসপাতালের স্টাফেদের চরম ব্যর্থতা এর জন্য দায়ী। আপনারা সেই খবর দেখতে থাকুন বিপ্লবী বাংলা নিউজে। যখন 9টা বাজছে তখন দেখা যাচ্ছে প্রায় 150 জন, এরপরে সবাই পরপর লাইনে দিয়েছিল, কোনো সমস্যা ছিল না। হঠাৎ করে দেখা গেল যে কেউ একজন এসে ঘোষণা করে দিল 9:30 সময় এসে যে ওখানে ভ্যাকসিনের লাইন দেওয়া যেখানে হচ্ছে হবে না, অন্য দিকে দেওয়া হবে। বয়স্ক মানুষ মহিলা যারা ছিল তারা পড়িমড়ি করে ছুটে আবার লাইন দিতে গেল। যে 1 নম্বরে ছিল সে চলে গেল 50 নম্বরে, যে 100 নম্বরে ছিল সে চলে গেলো 1 নম্বরে। কোনো লাইনের কিছু রইল না, সবাই 2-3টে করে লাইন গাদাগাদি অবস্থাতে পুরো একেবারে করোনা বিধিত শিখে উঠে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল। সবাই হই হট্টগোল করতে শুরু করে দিল, আমি এখানে ছিলাম, সেখানে ছিলাম, প্রশাসনের সিভিক পুলিশের আমাদের এখানের হসপিটালের কোনো স্টাফ তাদের কোনো হেলদোল নেই যে এখানে কী হচ্ছে না হচ্ছে, কে মারছে, কে মারামারি করছে, ঝগড়াঝাটি করছে, কোনো হেলদোল নেই। 10:30 বেজে গেল, কেউ এলো না। 3 জন নার্স দেখলাম যে এলো, 10:25 সবে শুরু হলো, দিয়ে এসে বাকি স্টাফরা এলো 10:30 সময় খোলার কথা, তাও খুললো না। আরও 20 মিনিট পরে 10:50 গেট খুললো, তাদেরকে বসিয়ে রাখা হলো, তারপরে শুরু হলো 11টার সময়। এই হচ্ছে ব্যবস্থা। আমরা বিএমএইচ স্যারের সাথে কথা বললাম, উনি বললেন সব দায়ী সরকারের, আমরা কিছু দায়ী নয়। এইটুকু ম্যানেজমেন্ট করার মতো পরিস্থিতি ওদের মানে সামর্থ্যে কুলায় না যে এই ম্যানেজগুলো করতে পারবে। টোকেন দেওয়ার কোনো ব্যবস্থা করেনি। যদি ওখানে অনেক সিভিক পুলিশ ছিল আগের প্রথম লাইনেও, সেখানে যদি টোকেন দিয়ে দিত তাদেরকে যে 1 থেকে 50 করে 100 জনকে দেওয়া হবে, তাহলে তারা এসে সুন্দর সেই একই অনুযায়ী টোকেন অনুসারে লাইনে দাঁড়াতে পারতো, কিন্তু সেটাও করেনি। উপরন্তু গেলে বাকি অফিসাররা বলছে যে আমরা জানি না কতগুলো কি দেওয়া হবে, একজন বললে 100টা দেওয়া হবে, জেনেও কিন্তু টোকেন ইস্যু করেনি। এবং বলে ওনার বক্তব্য অজুহাত এরকমই যে টোকেন কালকে দেওয়া হয়েছিল, একজন এসে 4টের সময় দিয়ে বলছে আমি টোকেন পেয়েছি, ভ্যাকসিন দেওয়া হবে। এইটুকু সামলানোর মতো ক্ষমতা নেই এদের যে না পরবর্তীকালে এলে দেওয়া হবে না সেইটুকুও বলতে পারছে না। এই হচ্ছে পরিস্থিতি। তার মানে 100 জনকে ভ্যাকসিন দিতে হবে সেই লাইন ম্যানেজমেন্ট করার ক্ষমতাও এদেরকে নেই, এবং সেই ব্যবস্থাটাও ওরা করে তুলতে অনিচ্ছুক এবং অসমর্থ। এই 5 থেকে লাইন দিয়ে আছে, হ্যাঁ, আগে থেকে মানে লিখে লাইন দেওয়া দরকার, যেখানে ফার্স্টে হবে, এটা সেকেন্ড হবে, সেরকম কিছু নেই। হ্যাঁ, আর এখন করছে কি, হ্যাঁ, 9টার পরে এসে বলছে এটা ফার্স্টের গেট, এটা সেকেন্ডের গেট। হ্যাঁ, এবার যারা প্রথমত বয়স্ক মানুষরা আছে তারা ছুটি আসতে পারছে না গেটে লাইন দিতে, সেভাবে কাজ চলছে এগুলা, তাই তো আগে জানা দরকার। দেওয়া হচ্ছে না আগে বলুক, প্রথমত মানে এটা কি ডাইরেক্ট পিছনে লোকগুলো দাঁড়িয়ে আছে ওরা পাবে কালকে? ছেলে খেলা সব পাঁচ বেড়েছে, জয়েন্ট ধরে না আচ্ছা করে দিতে হবে। আর লাইন দিতে হবে, চল।
এখানে টোকেনটা দিয়ে আলাদা করে দিলে ফাঁকা করে দিলে ভালো করতো। রেজিস্ট্রেশন হচ্ছে ভিতরে আগে রেজিস্ট্রেশন করছে তো মনে হয় না, কি করছে জ্ঞান। বাঁকুড়ার ওন্দা থেকে সুমিতা পালের সঙ্গে উত্তম দের রিপোর্ট, বিপ্লবী বাংলা নিউজ।